সড়কের ওপর ময়লার স্তূপ, দুর্গন্ধ সহ্য করেই পার হতে বাধ্য হচ্ছেন পথচারীরা। নির্দিষ্ট জায়গা না থাকায় দিনাজপুর পৌরসভার বেশিরভাগ সড়কের পাশে এভাবেই ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো নাগরিক সেবা মিলছে না বলে অভিযোগ বাসিন্দাদের। পরিষ্কার করা হয় না, এটা বৃষ্টি হলে কাদা জমে এবং এখানে পানির ফলে মশা বংশ বিস্তার করে। নোংরাগুলোর ফলে প্রচুর দুর্গন্ধ হয়, এতে আমাদের শ্বাস নেওয়ারও প্রচুর কষ্ট হয়। বাচ্চা নিতে আসি, দাঁড়ায় থাকি, দুর্গন্ধ থাকা যাচ্ছে না রাস্তায়। দিনাজপুর পৌরশহর এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। চারিদিকে ময়লার স্তূপ, রাস্তাঘাট চলার উপযোগী না। এ বিষয়ে পৌর মেয়রকে দুষলেন প্যানেল মেয়র সহ কাউন্সিলররা। মেয়রের সঠিক পরিকল্পনার অভাবের অভিযোগ তাদের। আমাদের কথার কোনো মূল্য নাই, আমরা যদি বলি যে বলে এইটাতে ওইখানে গেছে, এটাতে ওইখানে গেছে, মেয়র সাহেবকে বলতে হবে। ময়লা আবর্জনা এবং আবর্জনার স্তূপের যে ভাগাড়ে পরিণত হয়েছে, আমি বলবো এখানে যে আমার মেয়র মহোদয়ের পরিকল্পনার অভাব। তবে মেয়রের দাবি, অর্থ ও জনবল সংকটের কারণে বর্জ্য অপসারণে নতুন কোনো কাজ করা হয়নি। আমাদের যেহেতু জনবল কম, আমরা আন্তরিকভাবে এবং আপ্রাণভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে শহরটা পরিষ্কার রাখার জন্য। পৌরসভার 12টি ওয়ার্ডে বর্জ্য অপসারণে 160 জন পরিচ্ছন্নতা কর্মী ও 5টি ট্রাক রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর।